प्रॉब्लम था बोलिए। दर्द था। कहाँ दर्द था? पैर में। पैर में कहाँ? यहाँ पर। हील में पेन था। कितना दिन से था पेन? ये दर्द था कम से कम एक बार तो छूटा था, फिर एक बार तो हो गया। एक बार दवाई खाए थे मेरे पास, हाँ। छूट गया था, फिर से कितना महीना बाद शुरू हुआ? कितना महीना, साल भर उधर छूट गया, फिर हाँ। साल भर के बाद फिर हुआ। एक साल ठीक थे, फिर से शुरू हो गया। सो फ्रेंड्स, আগে আমি কেসটাতে রাস্টক্স দিয়েছিলাম, রাস্টক্সের মডেলিটি ছিল। ফার্স্ট মুভমেন্টে বৃদ্ধি ছিল এবং চলাফেরাতে কন্টিনিউয়াস মুভমেন্টে আরাম ছিল, ওই জন্য রাস্টক্স দিয়েছিলাম। এবং আরও কিছু সিমটমস ছিল, সেই অনুযায়ী কিছু মেডিসিন দিয়েছিলাম। সেটা এক বছর বা দেড় বছর আগে ঠিক হয়ে গেছিলো পেশেন্ট, তখন ওষুধ বন্ধ করে দিয়েছিল, আমি বন্ধ করতে বলিনি। তা সত্ত্বেও আবার রিটার্ন এসেছে, ওই জন্য প্রবলেমটা। তো এই কেসটাতে আমি কেস টেকিং করে একটা কনস্টিটিউশনাল রেমেডি দেবো চিন্তা করলাম, ওই জন্যে ফুল কেস টেকিং করলাম। কেস টেকিং করে আমি মেন মেন দু চারটে সিমটমস যেগুলো আমি পেয়েছি সেই ভিত্তিতে মেডোনিনাম দিয়েছিলাম। সেই সিমটমসগুলো আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে কি সিমটমস পেয়েছিলাম। প্রেজেন্ট কমপ্লেন পেন হিল বা হিল পেন যাই বলবেন, ঠিক আছে। মাইন্ড মে যে মিলা থা, মতলব মাইন্ডে আমি যে পেয়েছিলাম যে সিমটমসগুলো, মাইন্ড সিমটমস ফরগেটফুল ছিল পেশেন্ট, অল্পতে ভুলে যেত। উইপিং ডিসপোজিশন হারিড, এইচসিআর হট ছিল, তার সঙ্গে ওয়াট ছিল। তো এই সিমটমসগুলোর উপর ভিত্তি করে মেডোনিনাম 1 mg একটা ডোজ দিয়েছিলাম 12 জানুয়ারি, আজ হয়ে গেল 19 জানুয়ারি, তার সঙ্গে প্ল্যাসিবো দিয়েছিলাম। সো দেখুন, এটা ফলো আপ দিচ্ছি, পেশেন্ট কেমন আছে এখন? পেলে সে কেসা লাগ রা আবি, লাস্ট টাইম যে দবাই দিয়ে হ্যাঁ নয়া বালা যে জিভ মে এক দিয়া এক খোরা কুছ দিন, উসকে বাদ আবি তক কেসে লাগ রা? আবি ঠিক হ্যায়, দর্দ ভি ঠিক হ্যায়। दर्द कम है? कितना प्रतिशत कम लग रहा है? 50% कम लग रहा है। 12 तारीख की मेडोरिनम 1 mg दे चिलम, पहले से मतलब ठीक लग रहा है? तो ठीक है, यही पूछना था। ठीक है।